আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে। কিন্তু আজকে জানবো যে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি কি ভুল করেছিলেন এবং তিনি এখন কেমন আছেন, চিকিৎসা পূর্বে কেমন ছিলেন, সেই বিষয়গুলো আজকে ওনার সাথে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনি প্রথমেই বলছি যে আজকে আপনি ক্যামেরার সামনে ভিডিও করছেন এবং ফেস দেখিয়ে, সেটা কেন করছেন? স্যার, আমি নিজে অন্যকে উৎসাহিত করার জন্য এবং আমি যে বদভ্যাসগুলো ত্যাগ করেছি বা অন্য জন্য এগুলো না করে যে অভ্যাসগুলো খেয়েছি, সিগারেট বিড়ি খেয়েছি, এগুলো অন্য কেউ না করে, সেই জন্যই আসলে উৎসাহিত করা যায় আজকে। এবং আপনি নিজেই বলেছেন যে ক্যামেরার সামনে ভিডিও করার জন্য সম্মতি জানিয়ে আসলে ভিডিওটা করছি। এবং আপনি মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছিলেন এবং প্রথম তো এসেছিলেন আপনি প্রায় বছর খানিক আগে, এবং এই বছর খানিক আগে যখন এসেছিলেন তখন দু মাস চিকিৎসা নিয়েছিলেন। দু মাস চিকিৎসা নেওয়ার পর আর কন্টিনিউ করেননি, ফলো আপে আসেননি এবং বদ অভ্যাস গুলো ত্যাগ করেননি। এবং তখন যখন এসেছিলেন তখন কেমন সময় পেতেন? যখন এসেছি তখন আপনি চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি 10-15-20 মিনিট সময় পেতাম। চিকিৎসা নেওয়ার পরে, চিকিৎসার পূর্বে কেমন ছিলেন তখন? চিকিৎসার পূর্বে 1-2 মিনিটের মধ্যেই এমন মধ্যেই আসলে হয়ে যেত এবং পরবর্তীতে দু মাস চিকিৎসা করার পর ইমপ্রুভ হচ্ছিল এবং তারপর আপনি কোনো ফলো আপে আসেননি, চিকিৎসা ঠিকভাবে করেননি এবং আপনার যে বদ অভ্যাসগুলো ছিল সেই বদ অভ্যাসগুলো আপনি ত্যাগ করেননি, যেমন ধূমপান করা। হ্যাঁ, এবং পরবর্তীতে প্রায় 7-8 মাস আপনি গ্যাপ দিয়েছেন এবং পরে আবার কি মনে করে আবার আসলেন? তখন স্যার মনে করলাম যে চিকিৎসাটা যদি আবার নিই, আপনার ভিডিওগুলো আবার দেখলাম, দেখে উৎসাহিত করলাম যে ধীরে ধীরে চিকিৎসা নিতে হবে, তখন আবার আপনার সাথে এখানে আসা হলো আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আবার চিকিৎসা নেওয়া শুরু করলেন এবং চিকিৎসা যখন আবার শুরু করলেন প্রথমে কি কথা বলা হলো আপনাকে, কি বদ অভ্যাস ছাড়ার কথা বলা হয়েছিল? আপনি তখন ধূমপানটা নিষেধ করতে বলছেন এবং টোটালি নিষেধ, এবং আপনি সেটা কি মেনেছেন? জি স্যার, আপনার কথা হয়ে আমি ওটা ত্যাগ করেছি। ত্যাগ করেছেন এবং টোটালি ধূমপান করছেন না এখন? আসেন, এই যে হঠাৎ করে ধূমপান ছাড়লেন, একদিনই তো ছাড়লেন ধূমপানটা, যে এখানে আসার পরে একদিনই ধূমপানটা ছেড়ে দিলেন এবং তাতে কোনো সমস্যা হয়েছে? না স্যার, কোনো ফিল হয় না স্যার, এখন আর কোনো সমস্যাই হয় না, কোনো ফিলই হয় না। এবং আপনি এখানে আসার পর আবার চিকিৎসা শুরু করলেন, চিকিৎসার পর এখন আবার এখন এই যে চিকিৎসাটা কন্টিনিউ করছেন, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো। এখন এখন কেমন সময় পাচ্ছেন? এখন স্যার 10-20 মিনিট সময় পেয়েছি। 10-20 মিনিট সময় পাচ্ছেন, অর্থাৎ আপনি এখন স্যাটিসফাইড কিনা? জি স্যার, আপনার স্ত্রী স্যাটিসফাইড রয়েছে এবং হচ্ছে এই বিষয়ে আর কোনো কমপ্লেন নেই? না, কমপ্লেন নেই। এই যে আপনি বদ অভ্যাস ছেড়েছেন এবং রেগুলার এখন আবার ফলো আপে আছেন এবং আলহামদুলিল্লাহ আপনার ওষুধও আস্তে আস্তে কমিয়ে নেওয়া হয়েছে এবং হচ্ছে, সেটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং এই যে বদ অভ্যাস এবং হচ্ছে আপনার এই রেগুলার ফলো আপ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝতে পারছি, সেটা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আসলে দ্রুত বীর্যপাত শুধু ওষুধ দিয়ে সমাধান হবে তা কিন্তু নয়, অবশ্যই আপনার বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, রেগুলার ফলো আপে থাকতে হবে এবং ডাক্তারের নির্দেশনাগুলো সঠিকভাবে মানতে হবে। এবং ক্যাগেল এক্সারসাইজের কথা বলা হয়েছে, সেগুলোকে এখন নিয়মিত করছেন, খাবার মেনটেন করার কথা সেগুলোও করছেন, অর্থাৎ এখন তিনি সবই রেগুলার মেনটেন করছেন, কারণ তিনি প্রথমবার যখন এসেছিলেন তখন তিনি কন্টিনিউ করতে পারেননি এবং পরবর্তীতে আবার এখন তিনি 7-8 মাস পরে এসে আবার কন্টিনিউ করছেন এবং হচ্ছে আলহামদুলিল্লাহ তিনি ভালো ফিডব্যাক পাচ্ছেন এবং একদিনই তিনি ধূমপান বন্ধ করেছেন। যারা ধূমপান বন্ধ করতে পারছেন না, বলছেন যে ধূমপান বন্ধ করতেই পারবেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং চাইলে ইচ্ছা শক্তি থাকলে একদিনই ধূমপান বন্ধ করা সম্ভব এবং এই ধূমপানের সাথেও কিন্তু যৌন জীবনের একটি সম্পর্ক রয়েছে, যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর সাথে সব কিছুরই সম্পর্ক রয়েছে, আপনার হার্ট ডিজিজ হতে পারে এবং হচ্ছে আপনার অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো হতে পারে। সো এই বিষয়ে অবশ্যই আপনি যৌন চিকিৎসা নিতে হলে আপনার বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, ডাক্তার ফলো আপে থাকতে হবে, নির্দেশনাগুলো মানতে হবে, ব্যায়াম করতে হবে এবং হচ্ছে আপনার রেগুলার খাদ্য তালিকা মেনটেন করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।